নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আরও একটি নতুন কাজের সন্ধান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এইভাবে সরকারি হোক বেসরকারি হোক, যে সমস্ত কাজ করতে আপনাদের সুবিধা হবে এবং অ্যাপ্লাই করতেও আপনাদের সুবিধা হবে, সেই সমস্ত কাজের সন্ধান নিয়ে আমরা চলে আসছি। তো অবশ্যই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট করবে, সেই রিক্রুটমেন্ট কিছু পদে রিক্রুটমেন্ট করবে। তো সেই রিক্রুটমেন্ট সম্বন্ধে আমরা এই ভিডিওতে জানাবো। তো আপনারা অবশ্যই যারা যারা NHAI এখানে কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বছরের বিভিন্ন সময়ে NHAI রিক্রুটমেন্ট করে, তো আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সবার কাছে প্রোভাইড করি। তো আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে করে যে কোনো ধরনের সরকারি এবং বেসরকারি কাজের নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো আপনারা NHAI এখানে কোন পদে অ্যাপ্লাই করতে পারেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন, কত আপনার স্যালারি হবে, সেই সমস্ত তথ্যই কিন্তু এখান দিয়ে প্রোভাইড করব। তো বন্ধুরা, যারা যারা NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এখানে অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা স্কিপ না করে কিন্তু পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে জানাবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সেই তথ্য কিন্তু এখানে দেব। তো সবার প্রথমে আমরা যাব NHAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে, NHAI.gov.in-এ যাও প্রথমে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যাবো আমরা সকলের প্রথমে। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর বন্ধুরা এখানে স্ক্রলিং করব। তো সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পরে আমরা স্ক্রলিং করব। স্ক্রলিং করার সঙ্গে সঙ্গে বন্ধুরা কারেন্ট ভ্যাকান্সি বলে একটি অপশান আছে, সেখানে আপনারা ক্লিক করতে পারেন। তো এখানে কিন্তু কারেন্ট ভ্যাকান্সিতে আপনারা ক্লিক করার পরে বন্ধুরা এরকম একটি ফর্ম দেখাবে, চুজ এ ডেট, পাবলিশ টু ডেট, এগুলো আমরা অ্যাভয়েড করব। তো অ্যাভয়েড করার পরে বন্ধুরা নিচে দেখব 29/4/2021 যে নোটিশটি বেরোয়েছে। তো নোটিশটি কী বেরোয়েছে বন্ধুরা, সবাই নোটিশটি পড়ে শোনায়। অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ DY ম্যানেজার টেকনিক্যাল। তো বন্ধুরা DY ম্যানেজার টেকনিক্যাল পদের জন্য 41 জন লোক নেওয়া হবে, অর্থাৎ 41টা পদে ভ্যাকান্সি রয়েছে এবং ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে বন্ধুরা, ডিরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো এটাকে ওপেন করব না বন্ধুরা, এখানে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লাই না হয় আপনি ক্লিক করলেন সঙ্গে সঙ্গে বন্ধুরা আরেকটি পেজ খুলে যাবে যেখানে ফর্ম দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই ফর্মটি আপনাদের ফিল আপ অবশ্যই করতে হবে। তো এখানে আপনারা ফিল আপ করতে পারেন, ডেপুটি ম্যানেজার পদে আমাদের নিয়োগ, রিক্রুটমেন্ট হবে এবং আপনার যে কোয়ালিফিকেশান চেয়েছে সেই কোয়ালিফিকেশান হচ্ছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার আপনার ডিগ্রি থাকতে হবে। তো ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। তো ডেট অফ ইস্যু অ্যাডভার্টাইজমেন্ট 29 এপ্রিল কিন্তু এই অ্যাডভাইসটা বেরোয়েছে। তো লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান 28/2021। তো আমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে 28/2021 কিন্তু একটি এই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। তো আপনারা কিন্তু চাইলে অ্যাপ্লিকেশান করতে পারেন। তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেই তথ্য এবার দেবো। তো বন্ধুরা এখানে আপনার নাম, মিডল নেম, লাস্ট নেম, এখানে একটি ফর্ম দেওয়া রয়েছে বন্ধুরা আপনারা দেখা পাচ্ছেন। তো এখানে ফর্মে যে সমস্ত ক্রাইটেরিয়া চেয়েছে সেখানে এগুলি আপনারা এগুলি আমরা ফিল আপ করবেন। তো ফিল আপ করার পরে বন্ধুরা নিচে নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা পরবর্তী অপশানে আপনারা পৌঁছে যাবেন।
তো এইভাবে আপনারা ফিল আপ করুন। ভারতীয় রাষ্ট্রীয় রাজমার্গ অধিকরণ বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াতে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার পদে ডেপুটি ম্যানেজার পদে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে, তো আপনারা কিন্তু ওখানে অ্যাপ্লাই করে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে নতুন নতুন কিন্তু সরকারি এবং বেসরকারি কাজের নোটিফিকেশান আমরা এই চ্যানেল দিয়ে প্রোভাইড করব, তো আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।